গাইস, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম আমার আর একটা নতুন ভিডিওতে। আজ আমরা ঠিক করলাম, আজ যেহেতু সানডে, আজ আমরা একটু সাকচি ঘুরতে যাব। তো হাজবেন্ড ঘরটা লক করার পরে আমি ওর সাথে সাথে চললাম মোবাইলের ক্যামেরাটাকে অন করে একটা নতুন ভিডিও বানাতে বানাতে। সামনে কি দেখছো বলো তো? গোলগাপ্পা, বাঙালি ফুচকা। ফুচকা মানেই জিভে জল আসে, তাই না? তো ফুচকাটা দেখে না খেয়ে এই দুজনে গল্প করতে করতে চলে যাচ্ছি আমরা এখন সাকচির জন্য অটো ধরবো বলে। অটোটা পাওয়া যায় আমাদের এলাকাটার ঠিক বাইরেই। এই অটো দাদার সাথে আমরা কথা বলে আমরা অটোতে উঠলাম, সাকচি যাবো। সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নীলদি পার্ক। আর এখন স্ক্রিনের মধ্যে যে মোড়টা দেখতে পাচ্ছ, এই মোড়টা তিন চার দিকে যাওয়ার মোড় আর কি। যে মোড়টা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে টেল, ওদিকে আমার হাজবেন্ড চাকরি করে। আর এখন আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে গোলমুড়ি যাওয়ার রোড। আগের ব্লগে আমি গোলমুড়ি দেখিয়েছিলাম। এই গোলমুড়িতে দেখো এখন যে ক্লিপটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা গলফের মাঠ, এখানে গলফ খেলা হয়। যা সুন্দর, দুদিকেই গলফের মাঠ, আমি একদিকটাই ক্লিপে নিতে পেরেছি তাই নিয়েছি। আর এই জায়গাটাকে বলে হচ্ছে তিন প্লেট মার্কেট। এখানে নানান রকমের ব্যাংক বাজার সব কিছুই আছে। ব্যাংকের জায়গাটাই আমি দেখাতে পারলাম। আর সাথে সাথে রয়েছে একটা ক্যাথরিল, এটাকে জোসেফ ক্যাথরিল বলে। এদের আবার স্কুল, তারপরে ওয়েলফেয়ার, নানান রকমের পার্ট আছে, কিন্তু সেটা আমি স্ক্রিনে নিতে পারি, ভিডিওতে দিতে পারি, ঠিক আছে? আর এই যে মোড়টা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোলমুড়ি মোড়। গোলমুড়ি মোড়েই পুজো হবে আমাদের মা দুর্গার। বাঙালি মানেই মা দুর্গা, বুঝতেই পারছো, একটা ইমোশন কাজ করে। তারপরে যে জায়গাটা শুরু হয় সেটা হচ্ছে বিচটন হোটেল। এটা ঠিক ওই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, প্যান্ডেলটা পেছন দিকটা শুরু হচ্ছে এই বিচটন হোটেলটা। বিশালই বড় পুরো, আমি যতটা পেরেছি হোটেলটাকে নেওয়ার চেষ্টা করেছি আমার এই ছোটো ব্লগটাতে। তারপরে এখানে নানান রকমের শোরুমস তো আছেই, আমি অত নিতে পারিনি, যতটুকু নিতে পেরেছি আমি দিয়ে দিয়েছি। আর এক্স্যাক্ট এখন যে লোকেশনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোলমুড়ি শেষ হচ্ছে, আর এই মোড়টা থেকে সাকচি যেদিকটা আমরা যাচ্ছি সেদিকটা শুরু হচ্ছে। আর যেদিকটাতে আমরা যাচ্ছি না ওই দিকটাতে মেবি তোমাদের স্টেশন হতে পারে বা অন্য কিছু হতে পারে, ঠিক আছে? তো আমি যেহেতু এই জায়গাটা অতটা জানি না, যতটুকু জানি আমি ডেসক্রাইব করছি। আর এখন আমরা প্রপার সাকচিতে আছি। সাকচি মানেই হচ্ছে জামশেদপুরের আত্মা, মানে সাকচি না থাকলে জামশেদপুরের মানে আলাদাই আই থিঙ্ক লুক হতো। সাকচি এত সুন্দর একটা প্লেস। তো সাকচি নেমেই আমি প্রথমে যে জায়গাটা দর্শন করছি সেটা হচ্ছে সাকচির গুরুদুয়ারা। গুরুদুয়ারাটা মানে না দেখলে মানে তোমরা বিশ্বাস করতে পারবে না, একটা আলাদাই শান্তি বাইরে থেকে। তো আমি সেই গুরুদুয়ারাটাকে আমার ভিডিওতে রাখার চেষ্টা করেছি। তারপর দুজনে আবার গোলগাপ্পা দেখতে দেখতে হাঁটতে হাঁটতে সাকচির মেন মার্কেটের উদ্দেশ্যে আমরা মানে চলতে শুরু করলাম আর কি। তো আমরা চলতে চলতে অনেকটাই চলে এসেছি। তারপরে হোটেল আমাদের চোখের সামনেই পড়লো হচ্ছে হোটেল কার্নেল। এই হোটেলটা পিওর ভেজিটেরিয়ান, আর আমি এখানে দু তিনবার খেয়েছি, খুব ভালো। আর সামনে যে দোকানগুলো আমি দেখাচ্ছি এগুলোতে নানা রকমের গজা মিষ্টি তোমরা পেয়ে যাবে কখনো যদি আসো। আর এখন যে জায়গাটা আছে এই জায়গাটা হচ্ছে আমরা যে জায়গাতে যাব বলে বেরিয়েছিলাম, সাকচির মানে প্রপার মার্কেট। এই মার্কেটটা না পুরো আমাদের কলকাতার স্প্ল্যানেড যাকে বলে। এই জায়গাতে আসলে তোমাদের স্প্ল্যানেডের কথাই সর্বপ্রথম মনে পড়বে, যেটা আমার মনে পড়েছিল। আমি অনেকবার শুনেছি তাই আমি আজকে দেখতে এসেছিলাম। বিশ্বাস করো আমরা খুব একটা কিচ্ছু কিনিনি, বাট দেখে আমাদের মন এত মুগ্ধ হয়ে গেছে। তখন আমরা দুজনে কথা বলতে বলতে এগোছিলাম যে আমরা তো অনেক সময় ঘরে কিছু পরার জিনিসও মানে মল থেকে কিনি, সেই জিনিসগুলো মল থেকে না কিনে এখান থেকে কিনলে মনে হয় অ্যাফোর্ডেবলও হয় আর অনেকটা বেশি জিনিস পাওয়া যায়, ঠিক আছে? মলের জিনিস অনেকদিন টিকসই হয়, বাট এগুলোও চলে। তো এখন যে জায়গাটা আমরা মানে যাচ্ছি আর কি, আমরা বাড়িতে বেরো, বাড়ির উদ্দেশ্যে মানে অটোতে উঠে গেছি। তো যে জায়গাটা এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা দুর্গা মণ্ডপ, যেটা হচ্ছে গোলমুড়ি ঢুকতে পড়বে আর কি, সাকচি থেকে গোলমুড়ি ঢুকতে। তো তারপরে আমি আকাশটা দেখে আমার মনে হলো একটা আকাশের ক্লিপ নেওয়াই উচিত, এত সুন্দর আজকের ওয়েদার, অপূর্ব মানে ঠান্ডা যেরকম, মানে একটা মা দুর্গা আসছে আসছে একটা ভাব মানে মনে হচ্ছে আজকে বাইরে বেরিয়ে। তো আমরা চলে এলাম আমাদের বাড়িতে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক ফলো শেয়ার অবশ্যই করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, বাই।